বিসমিল্লাহির রহমানির রহিম, প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি পর্বে। আজকে তৈরি করে দেখাবো রমজান স্পেশাল খুবই মজাদার সুস্বাদু ইফতার রেসিপি। এটা হচ্ছে আলু ডিমের চপ। আমরা বরাবরই কিন্তু এটা তৈরি করে থাকি, তো চলুন খুব সহজে আর হাতের কাছে থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়ে কী করে তৈরি করা যায় সেটাই আজ দেখে নেব। তো প্রথমে বলে নিচ্ছি, যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কিছু বলার থাকলে কমেন্টস করবেন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, যারা করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমি আলুটাকে বয়েল করার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম, আর এখানে আমি প্রায় অনেকগুলো আলু সেদ্ধ দিয়েছি। আমি এখান থেকে মাঝারি সাইজের 5টা আলু আজকে ডিম চপের জন্য নিয়ে নেব। আর আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য একটু লবণ দিয়ে দিলেই ভালো। তো দর্শক, আলুটা সেদ্ধ হতে থাকুক, আর অন্যদিকে আমি মশলাগুলো তৈরি করে নিচ্ছি। আমি কুচানো ফ্রেশ ধনিয়া পাতা নিয়েছি প্রায় 2 টেবিল চামচের মতো, 1 টেবিল চামচ নিয়েছি কাঁচামরিচ কুচানো, 1 টেবিল চামচ কুচানো পেঁয়াজ, আর হচ্ছে 2 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা, আর হচ্ছে রেড চিলি ফ্লেক্স। আপনারা চাইলে কিন্তু এখানে শুকনো মরিচটাকে একটু খোলায় টেলে নিয়ে সেটাও দিতে পারেন, সেটা কিন্তু সবচেয়েতে ভালো হয়, খুব সুন্দর একটা ফ্লেভার থাকবে। এখন সবগুলোকে আমি একসাথে একটু লবণ দিয়ে মেখে নিচ্ছি, আর এটা কিন্তু একটু ধৈর্য সহকারে হাতে মধে নিতে হবে, তাতে করে কিন্তু এটার টেস্টটা অনেক ভালো আসবে। আর এখানে কিন্তু আরেকটা জিনিস আমরা দিতে পারি, সেটা হচ্ছে টালা জিরার গুঁড়া বা চাট মশালা। তো সবসময় দেখা যায় সবার কাছে চাট মশালা থাকে না, আপনারা অবশ্যই কিন্তু একটু টালা জিরার গুঁড়া দিবেন, বাট আমি আজকে এমনিতেই নর্মালি তৈরি করছি। তো আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর স্কিনটা ছাড়িয়ে দেন আমি হাতে ম্যাশ করে নিয়েছি, আর সেই আলু সেদ্ধটা দিয়ে এখন মশলাগুলো মেখে নিচ্ছি ভালো করে। অনেকটাই কিন্তু আলুর ভর্তা আমরা যেভাবে তৈরি করি সেরকমটাই। তো দর্শক, আর আলু আর ডিমের চপ যেহেতু তৈরি করব অবশ্যই ডিম লাগবে। আমি এখানে 2টা ডিম সিদ্ধ করে নিয়েছি, এখন কেটে নিচ্ছি। আর ডিমগুলো সিদ্ধ করার সময় লক্ষ্য রাখতে হবে কুসুমটা যেন খুব বেশি সিদ্ধ না হয়ে যায়, সেই জন্য ঘড়ির সময় নিয়ে 5 থেকে 6 মিনিট আমরা সিদ্ধ করে নিতে পারি, তাতে করে কিন্তু ভেতরের কুসুমটা খুব বেশি একটা সিদ্ধ হয়ে যাবে না। আর এটা যদি খুব বেশি একটা সিদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু এটা ছেড়ে যাবে। অনেক সময় দেখা যায় ডিমের চপগুলো তৈরি করার ক্ষেত্রে সাদা অংশটা থেকে হলুদ অংশটা বের হয়ে যায়, তখন এটা দেখতে বা অতটা সুন্দর লাগে না, বা যখন আমরা কোট করি তখন এটা একসাথে থাকে না। আর আজকে আমি বাহিরের কোট করার জন্য যেটা নিচ্ছি সেটা হচ্ছে আমরা যে নর্মালি যে লাচ্ছা সেমাইটা খাই সেটা, আপনারা কিন্তু ব্রেড ক্রাম দিয়ে তৈরি করতে পারেন, বাট আমি একটু দেখতে ভিন্নতা আনার জন্য বা একটু টেস্ট অন্যরকম হওয়ার জন্য আমি আজকে এই লাচ্ছা সেমাইটা তৈরি করব। তো দর্শক, এখন তৈরি করে নেওয়ার পালা। প্রথমে আমি হাতের মধ্যে সামান্য পরিমাণে একটু তেল মেখে নেব, দেন আলুর ভর্তাটা এভাবে 2 হাত দিয়ে আঙ্গুলের সাহায্যে একটু ছড়িয়ে দেব ছোট্ট একটা রুটির মতো, দেন মাঝখানে ডিমের ফিসগুলো দিয়ে 4-5টা আমি এভাবে মুড়িয়ে দেব। আর এটা কিন্তু একটু ধৈর্য সহকারে আপনার ইচ্ছে মতো শেপ দিয়ে সুন্দর করে করতে পারেন, আপনি যতটা ধৈর্য সহকারে মসৃণ করে তৈরি করবেন ততটাই কিন্তু এটা দেখতে সুন্দর লাগবে। তো এভাবে কিন্তু চেপে চেপে একটু তৈরি করতে হবে, যাতে করে ভেতর থেকে ডিমটা বের না হয়ে যায়। আর এখন যে মিশ্রণটা দেখাচ্ছি সেটা হচ্ছে, এখানে আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর হচ্ছে 1 চা চামচ ময়দা নিয়ে সামান্য পরিমাণ রুম টেম্পারেচারে রাখা পানি দিয়ে এভাবে তৈরি করে নিয়েছি, আর এটার কনসিস্টেন্সিটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আপনারা কিন্তু চাইলে ডিমটা ফেটিয়ে ডিমের উপর গড়িয়েও কিন্তু করতে পারেন।
লিকুইডটা মেশানোর পর আমি এখন সামাইয়ের ওপর এভাবে কোট করে নেছি। আর এটা কিন্তু একটু হাতে চেপে চেপে ধৈর্য সহকারে করতে হবে, যাতে করে এটা ভাজার সময় যেন সামাইগুলো একদম ছুটে না যায়। তো দর্শক, দেখতেই পাচ্ছেন একটা কিন্তু তৈরি হয়েই গেল। এখন আমি এভাবে সবগুলো তৈরি করে নেব, আর এগুলো প্রায় 10 থেকে 15 মিনিট একটু ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। তাতে করে কিন্তু এটা ভালো করে সেট হয়ে যাবে, দেন উপরের লেয়ারটা অনেক ক্রিস্পি হবে, ভাজার সময় কিন্তু অনেকটাই ভালো হয়। ফ্রিজ থেকে নামিয়ে এখন আমি সরাসরি চলে আসলাম এগুলো তেলে ভাজার জন্য। আর দেখতেই পাচ্ছেন আমি খুব বেশি একটা ডুবো তেলে ভাজছি না, আপনারা চাইলে কিন্তু এটা ডুবো তেলে ভেজে নিতে পারেন। তেলটা পর্যাপ্ত পরিমাণ গরম হয়ে আসার পর আমি এগুলো দিয়ে দিলাম, আর এভাবে কিন্তু এরকম গোল্ডেন ব্রাউন কালার করে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। তো দর্শক, আমার চপগুলো কিন্তু তৈরি হয়েই গেল, এখন সার্ভ করার পালা। এভাবে কিন্তু আমরা বাহির থেকে কিনে না এনে বাসায় তৈরি করতে পারি, এটা অনেক বেশি হেলদি হয় আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। ভালো থাকবেন সবাই, নতুন রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।